আসাম থেকে হাতি নিয়ে পশ্চিমবঙ্গে হস্তান্তর করার সময় হানা বনদপ্তরের। দুজন পালিয়ে গেলেও উদ্ধার হাতি। হাতিটিকে গরু মারাতে নিয়ে যাচ্ছেন বনকর্মীরা। অসম থেকে একটি হাতি হস্তান্তর করার জন্য নিয়ে আসা হচ্ছিল পশ্চিমবঙ্গে, কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে হাতিটিকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ডিভিশনের চোপড়া রেঞ্জ এলাকায় আটক করা হয় হাতিটিকে। শুক্রবার নিয়ে যাওয়া হয় গরু মারাতে। কোনো বৈধ কাগজপত্র ছিল না, বেআইনিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল একটি হাতিকে, ফলে আটক করা হয় হাতিটিকে। কিন্তু হাতিটির সঙ্গে থাকা দুজন পালিয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। জানা যায়, অসম থেকে হাতিটিকে হস্তান্তর করার জন্য নিয়ে আসা হচ্ছিল পশ্চিমবঙ্গে, কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ডিভিশনের চোপড়া রেঞ্জ এলাকায় আটক করা হয় হাতিটিকে। পরিস্থিতি বেগতিক বুঝে হাতিটির সঙ্গে থাকা দুজন পালিয়ে যায়। এরপর বনদপ্তরের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পাশাপাশি হাতিটিকে আটক করা হয়। বৈধ কোনো কাগজপত্র না থাকায় হাতিটিকে তুলে আনা হয়েছে বলে জানিয়েছে রায়গঞ্জ ডিভিশনের এডিএফও সৌগত মুখার্জি। এদিকে হাতিটিকে আটক করে সমস্যায় পড়তে হয় বনদপ্তরকে, কারণ রায়গঞ্জ ডিভিশনে হাতির জন্য পিলখানা বা হাতি রাখার ব্যবস্থা নেই। তাই শুক্রবার গাজল ডোবায় দেখা যায় রায়গঞ্জ ডিভিশনের এডিএফও সৌগত মুখার্জি সহ বনকর্মীরা হাতিটিকে নিয়ে গরু মারা যাচ্ছেন। গাজলডোবা থেকে বৈকুণ্ঠপুর ডিভিশন গরু মারা বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা তাদের নিয়ে গরু মারা উদ্দেশ্যে রওনা হন। প্রশ্ন উঠেছে, তবে কি এখন থেকে গরু মারাতেই থাকবে হাতিটি? বনদপ্তর সূত্রে খবর, হাতির মালিককে 30 দিনের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে হবে, ততদিন বনদপ্তরের অধীনে হাতিটি গরু মারায় থাকবে। হাতিটা আপাতত রায়গঞ্জ ডিভিশনের চোপড়া রেঞ্জ জুরিসডিকশন থেকে একটা ডিটেন করা হয়েছে। এদের কাছে যে কাগজপত্র ছিল তাতে দেখা গেছে যে চন্দ্রপ্রকাশ সিং বলে একজনের ওনারশিপে গাড়িটা ছিল, আসাম ফরেস্ট ডিপার্টমেন্ট একটা ওনারশিপ সার্টিফিকেট এদের আছে, কিন্তু সেটা সাবমিট করা হয়েছিল কিন্তু সেটা 2004-এর, এবং যেটা আসাম থেকে বেঙ্গল ঢুকেছে, তো এটা ইন্টারস্টেট একটা ট্রান্সলোকেশন হয়েছে, তার জন্য একটা নেসেসারি পারমিশনের দরকার হয়। কনসার্ন স্টেট CWLW বা চিপ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন উনি ওটা দেন, সেরকম কোনো নেসেসারি ভ্যালিড লাইসেন্স কিছু ছিল না। তো আমরা ডিটেন করি, আমাদের জমিদার ওনাকে নিয়ে আসে, হাতিটা সমেত আমরা তুলে আনি। তো মাউথ পাতাওয়ালা যারা ছিল ওরা ওখান থেকে পরবর্তীতে পালিয়ে গেছে। তো পালিয়ে যাওয়ার পরে দেন আমাদের উদয় এজেন্সিতে আমরা FIR লঞ্চ করেছি এবং জুডিশিয়ারিতে কেস হয়েছে, এবং আমাদের DFO ম্যাডাম ওটাকে 30 days নোটিশ করেছেন অ্যাকর্ডিং টু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। ওরার মালিককে ডাকা হয়েছে হিয়ারিংয়ের জন্য, এবং যেহেতু আমাদের রায়গঞ্জ ডিভিশনে সেই অর্থে ইনফ্রাস্ট্রাকচার নেই বা পিলখানা নেই, দ্যাটস ওয়াই এটা আমরা নিয়ারেস্ট গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন যেখানে আছে ওদের পিলখানাতে আমরা ওটাকে ট্রান্সলোকেট করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রায়গঞ্জ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।